हेलो बंधुरा वेलकम टू मेलोडी एंड मोर आमी सोहिनी चले एसेछि आबार तोमादेर सामने एकटा नतून भिडियो निये। आशा करछि तोमरा सबाई भालो आछो एबं सुस्थ आछो। सो आजके आमी तोमादेर साथे एकटा नतून रान्ना शेयर करब। रान्नाटार नाम गोलबाड़ी स्टाइलेर कषा मांस। এই রান্নাটা ভীষণই ফেমাস একটা রান্না এবং তোমরা হয়তো এটা অনেকবার ট্রাইও করেছো। কিন্তু যারা জানো না গোলবাড়ির কষা মাংস কি বা গোলবাড়ি কি, তাদের জন্য বলে রাখি, উত্তর কলকাতার বুকে শ্যামবাজার চত্বরে একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যশালী একটি দোকান হলো গোলবাড়ির কষা মাংস। এই রেসিপিটা আমি আগের বছর নিজে গিয়ে ট্রাই করে এসেছি গোলবাড়ি রেস্টুরেন্ট থেকে, এবং সত্যি ভীষণ সুন্দর এবং ইউনিক একটা টেস্ট আছে এই মাংসের রেসিপির মধ্যে। সো আমি ভাবলাম যে এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করা যায় তাহলে নিশ্চয়ই খুব ভালো হবে, এবং সেটা আমি করেও ফেললাম। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারবে। সো চলো এবার রেসিপিতে যাওয়া যাক। গোলবাড়ির কষা মাংস বানাতে আমাদের প্রথমেই লাগছে মাটন। এখানে আমরা 1.5 কেজি মাটন নিয়ে নিয়েছি। এরপর আমরা মাটনটাকে ম্যারিনেট করা শুরু করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমরা পরিমাণ মতো দেব, তাহলে রান্নায় একটা সুন্দর কালার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। রান্নায় কিন্তু বেশ অনেক জায়গাতেই আমরা নুন ব্যবহার করব, কাজেই নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, না হলে কিন্তু রান্নার স্বাদ একদম বিগড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা। একটা পেঁপের ছোট একটা টুকরো নিয়ে সেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর সেটা আমরা মাংসতে দিচ্ছি। পেঁপে বাটা দেওয়ার ফলে পেঁপে থেকে যে রসটা বেরোয় সেটা মাটনটাকে টেন্ডার করতে সাহায্য করে, তাই আমরা পেঁপে বাটা দিচ্ছি। এরপরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর আমরা পেঁয়াজ রসুন আদা আর গোটা গরম মশলা এটাকে একটা পেস্ট বানিয়ে রান্নার মধ্যে ব্যবহার করেছি। পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা গোটা গরম মশলা তোমরা নিয়ে নেবে, খুব একটা কোনোটাই বেশি দেবে না, তাহলে কিন্তু সেই ফ্লেভারটা ডমিনেট করবে। এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবং তারপর ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টা এটা ম্যারিনেট করতে রেখে দেব। প্রেশার কুকারে অল্প পরিমাণ নুন দিয়ে 3 কাপ জল আর 3টে সিটি দিয়ে আমরা মাটনের স্টকটা বার করে নিয়েছি। এরপর আমরা বেরেস্তাটা ভেজে নেব, সেই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে বেরেস্তার জন্য আমরা 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফুল ফ্লেমে কিন্তু বেরেস্তাটা ভাজতে হবে, এবং খেয়াল রাখতে হবে এটা যেন লাল হয় কিন্তু যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে। বেরেস্তাটা আমাদের একদম রেডি হয়ে গেছে, চলো এবার রান্নায় যাওয়া যাক। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে, 1-1.5 চামচ ঘি দিয়ে আমরা তেলটাকে গরম করে নেব। এরপর তেলের মধ্যে আমরা 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমরা 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেইটা এবার ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমরা দেব ম্যারিনেশনের সময় যে পেস্টটা আমরা ইউজ করেছিলাম, মানে পেঁয়াজ রসুন আদা গোটা গরম মশলার যে পেস্টটা, সেটারই বাকি পেস্টটা, মোটামুটি 4 চামচ মতো পেস্ট, ছোট চামচের 4 চামচ পেস্ট কিন্তু আমরা
এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একসাথে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমরা রান্নায় দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো মশলা। এটা দেওয়ার ফলে কিন্তু রান্নায় ভীষণ সুন্দর একটা কালার আসে। তারপরে আমরা ঝাল হওয়ার জন্য দেব শুকনো লঙ্কা গুঁড়ো। বাড়িতে যে যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে। আমরা একটু সবাই ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই আমরা বেশি দিয়েছি, তবে তোমরা চাইলে কমও দিতে পারো। এরপরে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। আবার এই রান্নায় আমরা একটা স্পেশাল মশলা ইউজ করব, সেটার জন্য লাগবে জায়ফল, জৈত্রী, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি আর তেজপাতা। এটাকে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে একদম স্ট্রেন করে নেব। যে মশলাটার কথা তোমাদের বলছিলাম সেই মশলাটা আমরা এবার রান্নায় দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এবং স্বাদটা অনেকটাই এনহান্স হয়ে যায়। এটা কিন্তু আমরা গুঁড়ো করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, যাতে খুব মিহি হয়ে যায় গুঁড়োটা। এরপর আমরা যে মাংসটা সেদ্ধ করে স্টকটা আলাদা করে নিয়েছিলাম, সেই সেদ্ধ মাটনটা কিন্তু আমরা মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। এরপর আমরা রান্নায় দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু আবারও বলছি রান্নায় তোমরা খুব বুঝে দেবে, কারণ এর আগে কিন্তু আমরা রান্নায় দুবার নুন ইউজ করেছি। মাংসটা মোটামুটি 10 মিনিট ধরে কষানোর পর তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা নেক্সট স্টেপে যাব। এরপর রান্নায় দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপরে আমরা ভালো করে এটাকে মাংসের সাথে মিশিয়ে নেব। আমরা প্রথমেই যে মাংস থেকে স্টকটা বার করে নিয়েছিলাম, সেই স্টকটা এবার এক হাতা কি দু হাতা করে রান্নায় ইউজ করছি। যখনই দেখবে মাংসটা একদম শুকিয়ে এসছে এবং কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসছে, তখনই কিন্তু স্টকটা ইউজ করবে। নেক্সট আমরা যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বলতে আমরা এটাকে মিক্সির মধ্যে জাস্ট একটু গ্রাইন্ড করে নিয়েছি এবং পুরো বেরেস্তাটা থেকে যতটা পেস্ট তৈরি হয়েছে, অর্থাৎ দুটো বড় চামচের মতো পেস্ট আমরা রান্নায় কিন্তু ব্যবহার করে নিলাম। তারপরে সমস্তটা একসাথে নাড়িয়ে নিচ্ছি। গোলবাড়ির কষা মাংসের মেন আকর্ষণ কিন্তু তার কালার, তো এই কালারটা আনার জন্য আমরা চায়ের লিকার ব্যবহার করেছি। তবে অবশ্যই মাথায় রাখবে চায়ের লিকারটা যেন বেশি কড়া না হয়ে যায়, তাহলে কিন্তু পুরো তিতকুটে একটা স্বাদ চলে আসবে। এখানে আমরা 1 কাপ চায়ের লিকার ব্যবহার করেছি। তারপরে সেটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তোমাদের যেমনটা বলেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ চায়ের লিকারটা ব্যবহার করার পর কি সুন্দর একটা লাল কালার মাংসের মধ্যে কিন্তু চলে এসেছে এবং সেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। গোলবাড়ির মাংস কিন্তু আমাদের অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে ফার্স্টে যেমন কালার ছিল সেখান থেকে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু মেন ব্যাপার হচ্ছে মাংসটার মধ্যে কষানো, ধীরে ধীরে কিন্তু কালারটা এভাবেই চেঞ্জ হবে। আরও কিছুক্ষণ কষানোর পর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার পালা সার্ভ করার। তৈরি হয়ে গেল গোলবাড়ি স্টাইলের কষা মাংসের রেসিপি। এটা কিন্তু রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে। তোমরাও এটা বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।